হ্যালো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র চ্যানেলে জানাই আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে একটি মন্ত্র সম্পর্কে বলবো, যে মন্ত্রের মাধ্যমে আপনি নারী এবং পুরুষকে বশ করতে পারবেন। আপনি যে কোনো বয়সের নারীকে, যে কোনো বয়সের পুরুষকে, বিবাহিত অবিবাহিত সব রকম নারী পুরুষকে বশ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। এই মন্ত্রটি একটি অতি শক্তিশালী মন্ত্র। তো চলুন দেখে আসা যাক মন্ত্রটি। মন্ত্রের উচ্চারণ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মন্ত্রের উচ্চারণ বিধিতে ভুল করেন তাহলে আপনার হিতে বিপরীত হয়ে ক্ষতি হতে পারে। তাই এখন মন্ত্রের উচ্চারণ সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেব, সেটি খুব লক্ষ্য করে দেখবেন। জল জল পবেন প্রবল অমুকের শরীর ধর, ৩২ নারী করিয়া ভেদ অমুকে আমার কর, রাম জলে চণ্ডাল জলে, জলে ত্রিদেবতা জলে ত্রিকাল, অমুকের দেহ আমার মহব্বতের আগুন জলে, দোহাই করি যমোহিনী মায়াজাল বাক্যর দাপটে বাক্য লড়ে, যদি বাক্য না নড়ে চড়ে ৩৬ কোটি দেব দেবতার মস্তক জমিনে কেটে পড়ে। আমি আরো একবার মন্ত্রটি বলে দিচ্ছি। জল জল পবেন প্রবল অমুকের শরীর ধর, ৩২ নারী করিয়া ভেদ অমুকে আমার কর, রাম জলে চণ্ডাল জলে, জলে ত্রিবতা জলে ত্রিকাল, অমুকের দেহে আমার মহব্বতের আগুন জলে, দোহাই করি যমোহিনী মায়া জল বাক্যর দাপটে বাক্য লড়ে, যদি বাক্য না নড়ে চড়ে ৩৬ কোটি দেব দেবতা মস্তক জমিনে কেটে পড়ে। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। এই মন্ত্র দ্বারা আপনাদের আজকের বশীকরণ কাজটি সম্পূর্ণ করে দেখিয়ে দেব। তো এখন এর প্রয়োগবিধির পালা। প্রয়োগবিধিতে যাওয়ার আগে আমি বলে দেব এই কাজটি আপনারা কিভাবে করতে পারবেন। এই কাজটি সপ্তাহে দুইটা দিন করা যেতে পারে, একটি শনিবার অপরটি মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবার বিধায় অন্য কোনো দিন এই কাজটি যদি করতে যান তাহলে এই কাজের কোনোই ফল পাবেন না। অবশ্যই এই কাজটি করার জন্য এই দুইটি দিন আপনাকে নির্ধারণ করতে হবে। শনিবার এবং মঙ্গলবারের দিনে সন্ধ্যার পরে একটি নির্জন স্থানে আপনাকে এরকম একটি প্রদীপ এবং ধূপবাতি জ্বালিয়ে বসতে হবে। এই মন্ত্রটি শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যার পর যে কোনো সময় আপনাকে 111 বার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে। যখন আপনি এই মন্ত্রটি 111 বার পাঠ করবেন তখন এই মন্ত্র তার কার্যক্ষমতা ফিরে পাবে এবং এটি আপনার দ্বারা সিদ্ধ হয়ে যাবে, মন্ত্রটি কার্যক্ষমতা ফিরে পাবে। তো এই মন্ত্রটি যখন আপনি 111 বার পাঠ করবেন মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে, এখন আপনি যাকে বশ করতে চাচ্ছেন। তবে আরেকটি কথা আমি আপনাদের বলে দিই, যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে বলা লাগে না, কিন্তু যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমি বলে রাখি। এখানে কিন্তু এই মন্ত্রের উচ্চারণের সময় যেখানে এই যে লাল কালি দিয়ে রেখেছি অমুকের, এখানে তিন জায়গায় অমুকের কথাটি উচ্চারণ আছে, এই অমুকের স্থানে কিন্তু সেই ব্যক্তি বা সেই নারীর নাম দিতে হবে যাকে আপনি বশ করতে চাচ্ছেন, এটি কিন্তু মাথায় রাখবেন। তা না হলে কিন্তু কোনো ফলই পাবেন না যদি আমার মতো অমুকের কথাটি উচ্চারণ করেন। এখানে অবশ্যই তার নামটি আপনাকে উচ্চারণ করতে হবে। তো এখন শনিবার দিন অথবা মঙ্গলবারের দিন 101 বার এই মন্ত্রটি উচ্চারণ কর। যখন মন্ত্রটি সিদ্ধ হয়ে গেল তখন এই মন্ত্রটি আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার সামনে যে 3 বার পাঠ করবেন, পাঠ করে তার চুলে, পিছন থেকে তার চুলের মধ্যে একবার ফুঁদিবেন। শুধুমাত্র একবার ফুঁদিলেই সে আপনার বশীভূত হয়ে যাবে। চুলে ফু দেওয়ার সাথে সাথে আপনার বশীভূত হবে না, এটি আপনি চেষ্টা করবেন 1 থেকে 2 দিন করার জন্য। যখনই 2 দিন করবেন তখনই সে আপনার বশীভূত হয়ে যাবে এবং সে আপনার জন্য পাগল হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দিবেন।